ওয়েলকাম টু অর্ঘ কুকিং চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পেঁয়াজ ও ডিমের একটি সেরা স্বাদের রেসিপি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুটো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা নিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি কেটে নেব। একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে পেঁয়াজটা আমি মাঝখান থেকে কেটে নেব। দু আধখানা করে প্রথমে কেটে নিয়ে এইভাবে ধার থেকে কেটে নেব। এবারে আমি কাঁচা লঙ্কা দুটো কেটে নেব। এইভাবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা তৈরি কেটে নেব। এখানে একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গুলো তুলে নেব। বাটির মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা তুলে নিয়েছি। এর মধ্যে সামান্য নুন দেব। নুন দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটা মাখিয়ে রাখবো যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই রেসিপি, নতুন নিত্য রেসিপি নিয়ে আসার জন্য। এবার এটা আমি নুনটা মাখিয়ে 10 মিনিট রেখে দেব পেঁয়াজটা নরম হওয়ার জন্য। একটা প্লেটে এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, ডিম দুটো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। একটা ছুরি নিয়ে নিলাম, একটা ডিমকে আমি চার ভাগ করে নেব। এবার মাঝখান থেকেও আরো একটা করে পিস করে নেব। মোট 8টা পিস করে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে বাটির মধ্যে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, এর মধ্যে 4 চা চামচ চালের গুঁড়ি দেব, 3 চা চামচ বেসন। আপনারা চাইলে এটা শুধু বেসন দিয়েও তৈরি করে নিতে পারেন। এবার এটা পেঁয়াজ আর বেসন চালের গুঁড়িটা খুব ভালো করে মেখে নেব। এতে আগে থেকে জল দেব না, আগে যে পেঁয়াজের মধ্যে যে জলটা কেটেছে সেই জলটা দিয়ে আগে একটু মাখিয়ে দেখব, প্রয়োজন হলে আবার এতে অল্প করে আমি জল দিয়ে মেখে নেব। 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো দেব। আমি এটা একটু ঝাল ঝাল করব, ঝাল হলে একটু খেতে ভালো লাগে। আপনারা চাইলে এখানে ঝালও দিতে পারেন লঙ্কার গুঁড়োটা। হাতে করে সামান্য জল নিয়ে এটা ভালো করে একটু শক্ত করে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি শক্তও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। দেখুন আমি ঠিক এইভাবে মাখিয়ে নিয়েছি। আর চালের গুঁড়োটা দিলে একটু ক্রিসপি হয়, খেতে ভালো লাগে। আপনারা যদি চালের গুঁড়ো না দেন তাহলে এখানে বেসন দিয়ে করলেও ভালো লাগে খেতে। হাতে সামান্য পরিমাণে তেল ঘষে নিয়েছি, না হলে হাতের মধ্যে যে ব্যাটারটা তৈরি করেছিলাম ডোটা সেটা মেখে যেতে পারে। এবার এটা নিয়ে এরাম গোল করে হাতে তালুর মধ্যে একটু চেপে চেপে এইভাবে একটু বড় করে নেব। এখান থেকে একটা ডিম নিয়ে কুসুমটা চেষ্টা করবেন কুসুমটা উল্টে দেওয়ার জন্য। এইভাবে উল্টে দিয়ে হাত দিয়ে চেপে চেপে ডিমটা যেন বেরিয়ে না থাকে পুরোপুরি, ডিমটা যেন বেসন আর চালের গুঁড়োর ব্যাটারের মধ্যে ঢুকে থাকে। দেখুন এইভাবে আমি তৈরি করে নিয়েছি, একটু করে ডিমটা বেরিয়ে নেই, চেষ্টা করবেন ডিমটা যেন না বেরিয়ে থাকায়। এইভাবে আমি সবকটা তৈরি করে নেব। সবকটা তৈরি করে নিয়েছি, গ্যাস অন করে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার যেগুলো আমি তৈরি করে রেখেছিলাম একটা একটা করে তেলে দিয়ে ভেজে নেব। আমি সব সময় চেষ্টা করি কম উপকরণ দিয়ে কোনো কিছু ঝটপট রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। একবারে হয়ে গেছে, এবার এটা আমি উল্টে দেব। দেখুন কতটা সুন্দর তৈরি হয়,
আর খেতেও অসাধারণ লাগে। আপনারা এইভাবে যদি বাড়িতে তৈরি করেন আশা করছি খুবই ভালো লাগবে। অপর দিকটাও আমি একইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তেল ছেঁকে তুলে নেব। এটা ভাজতে মোট 5 থেকে 6 মিনিট সময় লাগে। আমার 5 মিনিট সময় লেগেছে, 5 মিনিট সময় ধরে আমি ভেজে নিয়েছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। দেখুন কতটা সুন্দর, আপনারা একবার দেখে নিন। আর খেতেও অসাধারণ লাগে। তেল ছেঁকে এটা আমি তুলে নেব, বাকি যেগুলো রয়েছে একইভাবে আমি ভেজে নেব। আবারও আমি এটা উল্টে দেব। বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট করছেন না, ভিডিও দেখছেন ঠিকই কিন্তু কমেন্ট করছেন না যে আমার রেসিপিটা কেমন হলো। আর আপনারা কমেন্ট যদি না করেন আমি বুঝতে পারবো না যে আপনাদের আমি কতটা বোঝাতে পারলাম। আপনারা চেষ্টা করবেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আবারও তেল ছেঁকে তুলে নিলাম। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। আমি এগুলো একটা প্লেটে তুলে নেব। এটা আমি পেঁয়াজ আর শশার সাথে পরিবেশন করব। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমাকে লাইক করে জানাবেন, কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।